বন্ধুরা সকলে ভালো আছো অনেক দিন তো হলো তোমাদের নিয়ে ব্ল্যাক এবং হোয়াইট দিয়ে পাটিগণিত এবং বীজগণিত ও জ্যামিতি সমস্যা সমাধান করেছি তো সময় পাল্টেছে বর্তমান সময় হচ্ছে কম্পিউটার যুগ অর্থাৎ তথ্য প্রযুক্তির যুগ এই তথ্য প্রযুক্তির যুগে সেই সনাতন পদ্ধতি আর নেই আমরা এখন ডিজিটাল শিক্ষা আবর্তিত হয়েছি তো আজকে আমরা অনলাইনের মাধ্যমে গাণিতিক সমস্যার সমাধান কিভাবে সলভ করব সে বিষয়ে আজকে তোমাদেরকে আমি দেখাবো তো আশা করি তোমরা আজকের এই অনলাইন ভিত্তিক টিউটোরিয়ালটি যদি অনুধাবন করো তাহলে পূর্ববর্তী সময় থেকে এখন তোমাদের গাণিতিক সমস্যার সমাধান থাকবে বলে আমার মনে হয় না তো চলো আমরা শুরু করি হ্যাঁ আমরা অনলাইনে গাণিতিক সমস্যার সমাধান আয়ত্ত করবো এবং নিজেরা সমাধান করতে সক্ষম হব। অনলাইনে পাটিগণিত সমস্যার সমাধান এখানে অবশ্যই ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের শ্রেণী শাখা এবং উপস্থিত শিক্ষার্থী ও তারিখ রয়েছে অতঃপর তোমরা দেখতে পাচ্ছ যে আজকে যে পার্টি আমরা আলোচনা করব বা গাণিতিক সমস্যার সমাধান করব সেই বিষয়টি এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আজকের পাঠ আমাদের যেটি থাকবে সেটি হচ্ছে মুনাফার সূত্র ও তার প্রয়োগ তো আমরা ফার্স্ট অব অল এখানে একটি বিষয় দেখতে পাচ্ছি যে মুনাফা ইকুয়াল আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময় তো এখন এটা হচ্ছে আমার এই মুনাফার অধ্যায় অর্থাৎ অনুশীলন দুইয়ের মূল সূত্র এই সূত্র থেকে আমরা আরো কয়েকটি সূত্র বের করতে পারবো যেমন ধরো এখানে আমরা মুনাফা সমান পেয়েছি আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময় তো এখানে ডান পাশে আসল মুনাফার হার ইন্টু সময় এই তিনটি অপশন এই তিনটি বিষয় দিয়েও আমরা কিন্তু সূত্র এখানে বের করতে পারবো তাহলে আমরা লক্ষ্য করি যে মুনাফা ইকুয়াল আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময় তো আমরা দেখো এখানে ডান পাশের যে আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময় রয়েছে সেটি আমরা বাম পাশে নিয়ে এসেছি যেহেতু আমরা সমাধান করার ক্ষেত্রে ডান এবং বাম হুব অল্টারনেটিভ হলে অর্থাৎ পরিবর্তন হলে সেখানে কিন্তু কোনো চিহ্নের পরিবর্তন হয় না তো এখানে আমরা এই ডান পাশের অংশটা বাম পাশে নিয়ে আসলাম তারপর বাম পাশের অংশটা ইকুয়ালের পরে নিয়ে গেলাম তো এখন আমরা শুধু আসল এর যেই সূত্রটি রয়েছে সেই সূত্রটি আমরা এখানে দেখব তো এখানে আসলের আসল সূত্রটা আমরা কি দেখো মুনাফা এই যে মুনাফাটা এখানে রয়েছে আর আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময় এই দুইটা অংশ কিন্তু আসল এর সহগ তো সহগ সংখ্যাগুলো সাধারণত ইকুয়াল পরে সেটি বাঘ হয়ে যায় তো এই যে আমরা এখানে অবশ্য বাক্চিন্নটা আমি তোমাদের দেখাচ্ছি এই যে বাক্সিন্ন মুনাফার হার ইন্টু সময় আমরা লিখে নিলাম তো আমরা এখানে কি পেলাম অতএব আসল ইকুয়াল হ্যাঁ মুনাফা ভাগ মুনাফার হার ইন্টু সময় তারপর দেখো নিচে রয়েছে আবার ঠিক একই সূত্র আমরা আবার এখানে লিখলাম লিখার পরে আবার সেই আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময় আমরা বাম পাশে নিয়ে আসলাম মুনাফাটা ডানে নিয়ে আসলাম এখন ইতিপূর্বে যেহেতু আসল সূত্র আসল ঋণের সূত্রটি আমরা বের করে ফেলেছি এখন আমরা মুনাফার হার এই সূত্রটি আমরা বের করব তো মুনাফা তো ঠিক থাকবে আর মুনাফার হারের সহগ হচ্ছে আসল ইন্টু সময় তো এটা যেহেতু আমরা ডান পাশে নিয়ে আসবো অর্থাৎ ইকুলচিনের পরে নিয়ে আসবো সেটি হয়ে যাবে বা অতপর পূর্বে নেই সেই সূত্রটি আমরা আবার লিখলাম এবং পূর্বের নেই ঠিক এই অংশটুকুও ঠিক রাখলাম অতপর আমরা এখন সময় নির্ণয়ের সূত্রটি আমরা এখন বের করব তো সেই ক্ষেত্রে আসল এবং মুনাফার হার ডান পাশে চলে যাবে তো অবশ্য জি বিভাগ মুনাফা বাই আসল ইন্টু মুনাফার হার আচ্ছা তো এখন দেখো আমরা মূল ইতে আসছি এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে তাহলে ইতিপূর্বে আমরা যে সূত্রগুলি জানলাম বা দেখলাম তো সেই সূত্রগুলি আমরা এখন একটু আয়ত্ত করে নিই এখন আমাদের একটু জানার বা বিষয়ের পালা আমরা এখন জানব জেনি তারপরে আমরা পরবর্তী অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধানটা আমরা করে নেব আমরা আপাতত এখানে আমরা কি করব যে পূর্ববর্তী সূত্রগুলো আমরা যাচাই বাছাই করব। আচ্ছা তুমি বলো তো হ্যাঁ সরল মুনাফার সূত্র কি হ্যাঁ আচ্ছা ঠিক বলেছ আচ্ছা সঞ্জিদা তুমি বলতো সময় নিনের সূত্র কি মাইক্রোফোনটা একটু সমস্যা তো আচ্ছা ঠিক আছে আমরা এটি ঠিক করে নেব আচ্ছা তাহলে আমরা যাচাই করলাম হ্যাঁ ইনশাল্লাহ সকলে ভালোই পেরেছ আশা করি তোমরা অতি মনোযোগ সহকারেই এই গাণিতিক যেই সূত্রাবলীগুলো ইতিপূর্বে দেখানো হয়েছে সেগুলো তোমরা খুব সুন্দর করে তোমরা আয়ত্ত করেছ এবং পেরেছ তো চলো আমরা পরবর্তী ধাপে যাই অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধান করব আমরা এই ওই সকল সূত্রগুলো দিয়ে তো দেখো এখানে আমরা একটা গাণিতিক সমস্যা দেখতেছি যেমন শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে তো আমরা যদি এখানে এই বিষয়টা আলোচনা করি যেমন শতকরা বার্ষিক তো শতকরা বার্ষিক বলতে এখানে মুনাফার হার কে বোঝাচ্ছে তাহলে এটি চলে গেছে প্রশ্নে এটি চলে গেছে প্রশ্নে অর্থাৎ হ্যাঁ এটি আমাদের বের করতে হবে তো বের করার জন্য অর্থাৎ আমাদের যেই অংশটুকু বের করতে হবে অর্থাৎ এখানে যা বের করতে হবে সেটাই হবে আমাদের সূত্রের মূল অংশ তো এখানে বার্ষিক শতকরা বার্ষিক কত তাইলে এটা বলতে আমরা বুঝবো মুনাফার হার আচ্ছা তাহলে এটা আমরা নিয়ে নিলাম তারপর কত মুনাফায় তিন হাজার টাকা তাইলে এখানে সর্বোচ্চ টাকা আমরা দেখতে পাচ্ছি তিন হাজার তো তিন হাজার যেহেতু দেখতে পাচ্ছি সেই সেটাকে আমরা আসল ধরে নিতে পারি তাহলে আমরা ডান পাশে একটি নোট আমরা করে নেব একটু টান দিয়ে তো এখানে আসল ইকুয়াল আমরা পেয়ে নিকলাম তিন হাজার টাকা তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে মুনাফা রয়েছে মুনাফা তো মুনাফা এখানে পনেরোশো টাকা আমরা লিখলাম এক টাকা অতপর মুনাফার হার যেহেতু আমরা মুনাফার হার এখানে বের করতে বলেছে সে সেই আমরা সেটা নির্ণয় করব আর এখানে আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সময় পাঁচ বছর তো আমরা এখানে সময় পাঁচ বছর লিখলাম আচ্ছা তারপর সমাধানে আসতেছি তো মুনাফার হার ইকুয়াল হুম মুনাফার হার ইকুয়াল মুনাফা বাই আসল ইন্টু সময় এটা আমরা ইতিপূর্বে এই সূত্রটা জেনেছি তো এখন মুনাফার হার লিখে আমরা আবার সূত্রটা আমরা কি মুনাফার হার লিখব এবং সূত্রের টো আমরা এখানে লিখবো এবং সূত্রে যে মানগুলো রয়েছে সে মানগুলো আমরা বসাব তাহলে আমরা মুনাফা পেয়েছি কত পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো লিখলাম তারপর আসল আমরা আসল পেলাম কত তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকা এখানে লিখলাম তারপর আমরা সময় লিখবো সময় এখানে কত পেয়েছি পাঁচ বছর হ্যাঁ আমরা পাঁচ লিখলাম অতপর গুনন একশত গুনন একশো বাই একশো অবশ্য এটা তোমাদের জন্য মনে হচ্ছে যে এটি একটু অতিরিক্ত তো আমরা যখন কোনো মুনাফার হার নির্ণয় করতে বললে অর্থাৎ প্রশ্ন যদি থাকে অর্থাৎ প্রশ্ন যদি থাকে তাহলে আমাদের যে কাজটি করতে হবে যে এই অংশটুকু তো এখানে সরাসরি দেওয়া নেই তো আমরা এখানে লিখলাম একশো গুণন এক বাই একশো অর্থাৎ আমরা একশো দিয়ে একশো করে ভাগ করলে আর কি আর কিন্তু কিছুই থাকে না কিন্তু আমাদেরকে এই অংশটুকু এই জন্যই করতে হবে যে এখানে আমাদের এই এক বাই একশো সমান আমরা পারসেন্ট পার্সেন্ট আমরা হিসেবে ধরে নিই এই জন্য আমাদের এটা প্রয়োগ করতে হয়েছে তো এখন লক্ষ্য করি আমরা যে পনেরোশো দিয়ে যদি তিন হাজারকে ভাগ করি তাহলে হবে দুই আবার দুই দিয়ে একশোকে ভাগ করলে হবে পঞ্চাশ আবার পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে কত কত হবে দশ তাহলে দশ তাহলে এখানে দশও কে দশ সরি দশ আমরা এখানে লিখলাম তারপর এক বাই একশো সমান আমরা পার্সেন্ট লিখলাম এই হচ্ছে আমাদের নির্ণ হ্যাঁ মুনাফার হার নির্ণয় মুনাফার হার হ্যাঁ বের করার সূত্রের প্রয়া বন্ধুগণ তোমাদের কাছে গাণিতিক সমস্যার সমাধানটুকু কিরূপ লেগেছে যদি তোমরা না বুঝে থাকো অবশ্যই আমি আবার এটির ফিডব্যাক দেব আর যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব তুমি বলো তুমি বুঝেছ আচ্ছা ঠিক আছে তুমি বুঝছ আচ্ছা ঠিক আছে তুমি বুঝছো তো বন্ধুগণ আজকের পার্ট এখানে আমরা এটি টানবো তবে টানার পূর্বে তোমাদের অবশ্যই বলবো তোমরা অবশ্যই এই মুনাফার সূত্র এবং আদার্স যে সূত্রগুলো আছে সেগুলো অত্যন্ত সুন্দর করে এটি আয়ত্ত করবে যদি তোমরা আয়ত্ত করো তাহলে অবশ্যই তোমরা গাণিতিক এ ধরনের গাণিতিক সমস্যা অনায়সে অতি সহজে করতে পারবে আর তো আমরা পরবর্তীতে ধাপে ধাপে প্রতিটি সূত্রেরই গাণিতিক সমস্যার সমাধান অনলাইনের মাধ্যমে দেখাবো আজকের ভিডিও টিটেলটি শেষ করার পূর্বে তোমাদের আরও একটি কথা বলতেছি অবশ্যই তোমাদের বাড়ির কাজ আমি দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পূর্বে বা শেষ করার পূর্বে আমি তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে রাখব তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে